আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আপনার বেগুন গাছে প্রচুর পরিমাণে ফলন ফলাতে চান, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। কারণ এই ভিডিওতে একটি সার প্রয়োগ করা হবে বেগুন গাছে, আর সেই সারটি প্রয়োগ করলে এত পরিমাণে ফল আসবে যে আপনার বেগুন গাছটি ভেঙে যাওয়ার উপক্রম হবে। এজন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই পদ্ধতি। সুপ্রিয় দর্শক, আমার এই বেগুন গাছে আগে একবার পরিচর্যা করেছিলাম, এবং আগের ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এর গ্রোথটা কত পরিমাণে হয়েছে সেটা বিস্তারিত। সুপ্রিয় দর্শক, বেগুন গাছে ফলন বৃদ্ধি করার জন্য অবশ্যই ডাল কাটাই ছাঁটাই এবং পাতা ছাঁটাই অবশ্যই আপনাকে করতে হবে। এজন্য অপ্রয়োজনীয় ডালপালাগুলিকে অবশ্যই কেটে বাদ দিতে হবে, এবং অতি পুরনো ডালপালাগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। অপ্রয়োজনীয় ডাল আপনারা অবশ্যই দেখতে পাবেন গাছের একদম নিচে, যে ডালগুলো আছে তাতে কোনো ধরনের গ্রোথ হবে না। এ ধরনের ডালপালাগুলিকে অবশ্যই ছেঁটে দিতে হবে সর্বদা, এবং উপরে যে ডালগুলো আছে সেই ডালগুলোকে পরিচর্যা করতে হবে, তাহলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। এবং অবশ্যই বেগুন গাছের পুরনো পাকা পাতা এগুলিকে বাদ দিয়ে দিতে হবে, এবং রোগাক্রান্ত পাতাগুলিকে ছেঁটে দিতে হবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আমার এই বেগুন গাছের অপ্রয়োজনীয় রোগাক্রান্ত এবং পাকা পাতা এগুলিকে অবশ্যই কেটে আমি বাদ দিয়ে দেব। এটা একে একে সব পাতাগুলিকে কেটে বাদ দিয়ে দেব, এবং যে পাতাগুলো ফ্রেশ সেটা অবশ্যই রেখে দিতে হবে। আর নতুন যে কচি পাতা বার হচ্ছে সেটার অবশ্যই খেয়াল রাখতে হবে। সর্বদা বেগুন গাছের নতুন যে পাতা বার হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেটা যেন কোনো রোগাক্রান্ত না হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং বেগুন গাছে সাধারণত নতুন যেখানে পাতা বার হয় এখানে রোগাক্রান্ত হয়, এজন্য অবশ্যই আপনাকে এটা চেক করে দেখতে হবে। এবং প্রয়োজনে আপনারা পাতা উল্টিয়ে দেখবেন এটাতে কোনো ধরনের পোকার আক্রমণ হয়েছে বা অন্য কিছু, আপনারা অবশ্যই উল্টিয়ে দেখবেন। এবং যদি কোনো রোগাক্রান্ত বা পোকার আক্রমণ থাকে, তাহলে সে ধরনের পরিচর্যা নিতে হবে। সাধারণত সাদামাছি খুব আক্রমণ করে, এজন্য ইমিডা ক্লোরোপিড জাতীয় কীটনাশক স্প্রে করতে পারেন। এবং জাবপোকা প্রধান শত্রু বেগুন গাছের, জাবপোকার জন্য আপনারা ইমিডা ক্লোরোপিড জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, ঘরে যদি বা টবে যদি আপনি বেগুন চাষ করে থাকেন, তাহলে অবশ্যই বেগুনের ফুলগুলি পরাগায়ন করবেন, তাহলে একটি ফুলও মিস যাবে না, প্রত্যেকটা ফুল থেকেই ফলে পরিণত হবে। এবং এর হলুদ অংশ থেকে পরাগ সংগ্রহ করে সবুজ অংশে স্পর্শ করে দিতে হবে, তাহলে এটা পরাগায়ন করা হবে আর এটা অবশ্যই ফলে পরিণত হবে, যেটা আপনারা আপডেট সহ দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, শুধুমাত্র পরাগায়ন করলেই নয়, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি গাছকে দিতে হবে, তাহলেই প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হবে, না হলে ছোট গুটি বাঁধার পরেও সেটা ঝরে যেতে পারে। এজন্য অবশ্যই গাছের গোড়ার মাটিটা আলগা করে নিতে হবে, এবং এটাতে সার প্রয়োগ করতে হবে। কী কী সার আপনারা প্রয়োগ করবেন সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন, আর এটি প্রয়োগ করলে অবশ্যই বেগুন গাছের গ্রোথটা ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফলন অবশ্যই হবে। আপনারা সেম পরিচর্যা টবের গাছের ক্ষেত্রেও করতে পারেন। আমি সম্পূর্ণ গাছের গোড়ার মাটিটা আলগা করে নেব, এবং অবশ্যই গোড়ার মাটিটা আলগা করতে হবে, গাছ থেকে এক বিঘা দূর দিয়ে এই আলগাকরণের কাজ করতে হবে। আমি সম্পূর্ণ এই বেগুন গাছের গোড়ার মাটিটা আলগা করে নিয়েছি। এবার আমি এটাতে সার প্রয়োগ করব, এবং সার হিসেবে আমি এক বছর পুরনো মুরগির বিষটা থেকে তৈরি জৈব সার প্রয়োগ করব। এবং আপনারা এক্ষেত্রে পোলট্রির লিটার ব্যবহার করতে পারেন, কিন্তু শর্ত হলো এটা এক বছর পুরনো হতে হবে। এবং এই গাছের ক্ষেত্রে আমি 500 গ্রাম এই জৈব সারটি প্রয়োগ করে দেব, এবং বেগুন গাছের জন্য সবচেয়ে আদর্শ সার হলো এটি, অর্থাৎ মুরগি বা পোলট্রির বিষটা থেকে তৈরি জৈব সার। এটা অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে, এবং এর পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই গাছে আমি মিশ্র জৈব সার ব্যবহার করব, এটা 500 গ্রাম হারে ব্যবহার করব।
আর এই মিশ্র জৈব সারে আছে হাড়গোড়া, শিংকুচি এবং নিমখোল আর গোবর সার। এই কটা মিশিয়ে 10 থেকে 15 দিন রেখে দিতে হবে, তারপরে এটা গাছে প্রয়োগ করা যায়, সবচেয়ে ভালো হয়, আর এটাই আমি প্রয়োগ করছি। সুপ্রিয় দর্শক, এটা কিভাবে তৈরি করবেন সে সংক্রান্ত ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। আপনারা অবশ্যই আপনার প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন, খুব শীঘ্রই আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি সম্পূর্ণ সার গাছে প্রয়োগ করে দেব, এবং সম্পূর্ণ সার প্রয়োগ করার পরে মাটির সাথে, অর্থাৎ গাছের গোড়ার মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই সারটিকে মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এবং স্পেশাল একটি সার এই গাছে প্রয়োগ করব, যেটি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং তা ফলে পরিণত হবে, আপনার গাছটি ভেঙে যাওয়ার উপক্রম হবে। আমি সম্পূর্ণ সারটিকে গাছের গোড়ার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাতে স্পেশাল ফার্টিলাইজার প্রয়োগ করব। এটা হলো কলার খোসা থেকে তৈরি তরল জৈব সার। এটি গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল হবে, এজন্যই এটিকে প্রয়োগ করতে হবে, কারণ এটা পটাশ সমৃদ্ধ আর পটাশ গাছের ফুল ফল ধরাতে সহায়তা করে। এবং এখানে আমি পানি নিয়েছি 300 ml এবং 120 ml এই তরল জৈব সারটি প্রয়োগ করব। আপনারা প্রয়োজনে 500 ml অর্থাৎ 200 ml এই জৈব সারটি প্রয়োগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই তরল জৈব সারটি কীভাবে তৈরি করতে হয় সেটা আই বটনে ক্লিক করে দেখে নিন, খুব সহজেই আপনারা এটি তৈরি করতে পারবেন। কিন্তু বেসিক আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই জৈব সারটি তৈরি করতে প্রয়োজন হবে 1 লিটার উপাদান তৈরি করতে প্রয়োজন হবে 50 গ্রাম খেজুরের গুড়, 1 লিটার পানি এবং 300 থেকে 400 গ্রাম কলার খোসা বা পাকা কলা আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে এটাকে আপনারা 20 থেকে 25 দিন পচিয়ে নেবেন, দেখবেন এমন কালো কালার চলে আসবে। তারপরে আপনারা এই উপাদানটি গাছে প্রয়োগ করতে পারেন, এবং এই উপাদানটা গাছের একদম গোড়ায় প্রয়োগ করবেন, তাহলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন আপনারা। এবং এই সারটি প্রয়োগ করার পর এটাতে হালকা করে পানি প্রয়োগ করতে হবে, তাহলে গাছ দ্রুত এই উপাদানটি সংগ্রহ করবে এবং আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে, এটা গ্যারান্টেড। আপনারা এটা ট্রাই করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে বাধ্য। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখেছেন আমি কী কী সার প্রয়োগ করেছি এবং কীভাবে প্রয়োগ করেছি। এভাবে আপনারা সারটি প্রয়োগ করবেন, দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফল অবশ্যই হবে, এবং এটি 100% অর্গ্যানিক বা জৈব, এটা গাছের কোনো ধরনের ক্ষতি হবে না। আপনারা নিঃসন্দেহে এই সারটি গাছে প্রয়োগ করতে পারেন। এইটি যদি প্রয়োগ করেন তাহলে হেলদি গাছ পাবেন এবং গাছে প্রচুর পরিমাণে ফলন অবশ্যই পাবেন, যেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো কত পরিমাণে ফল এসেছে এই গাছটিতে। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।